ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون السلام عليكم ورحمه الله وبركاته আহরুল কালাম তথা তথাক্ত আশায় মাতুরুদিয়া বা এই জাতীয় যারা আছে এদের মূল ভুলটি আমরা আলোচনা করছিলাম গত গত পর্বে তাদের মূল ভুল ছিল দুই জায়গাতে একটি হচ্ছে আল্লাহ গুণের ক্ষেত্রে আরেকটি হচ্ছে আল্লাহ নাম আল্লাহ নাম গুণের তাহিদের ক্ষেত্রে অর্থাৎ এটা সাব্যস্ত করার ক্ষেত্রে তাদের সমস্যা ছিল এটা আমরা গত পর্বে আলোচনা করেছি এবং সেটা রদটা আমরা বুঝিয়ে দিয়েছি তো এখন আজকে আলোচনা করবো আমরা যে আল্লাহ তালার দ্বিতীয় ভুল ছিল তাদের আল্লাহ তালা তাহিদুল লোহিয়ার ব্যাপারে এবাদতে তাহিদ প্রতিষ্ঠা করতে হবে সোহান আল্লাহ এই জায়গাতে তারা এত বড় ভুল করেছে যে তাদের সংখ্যা তো সেটা আসেনি আমরা দেখেছি যাদের সংখ্যা ছিল কি নল্লাহ ওয়া হেদুন ফিদাতিহি লা কাসি মেলাম ওয়া ওয়া হেদুন ফি ফি আজ মাহ লা লা শাভি হালাম ওয়া ফি আফ আলিহি লা শাহী কালাম আ ফায়েল মদ্যে অর্থাৎ তারা সবগুলি যে তিনটির দিকে আমরা দেখি এই তিনটি পুরোটাই মূলত চলে আসছে এক জায়গাতে সেটা হচ্ছে পুরোপুরিভাবে এটা আল্লাহ তালার তাহিদুল রুবিয়ার মধ্যে তারা বলতে তাহিদুল রুবি বুঝেছে তার লোহিয়া তাদের সংজ্ঞাতে আসেনি কোনো সংজ্ঞাতে আসেনি এই জন্য তারা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তাহিদুল লোহিয়ার ক্ষেত্রে তাদের ভুলটা হয়ে থাকে তাহিদুল লোহিয়াকে তাদের দুই জায়গায় ভুল হয়ে থাকে প্রথম ভুল হচ্ছে যে তারা তাহিদুল উলুহিয়ার আল্লাহ তালার তাসাউর করতে পারেনি তারা ধারণা করতে পারেনি যে আল্লাহ তালা কী কারণে নবীর রাসুল থেকে পাঠিয়েছেন নবীর রাসুল তাদের নবীর রাসুলকে যাদের নবীর রাসুলদেরকে যাদের কাছে পাঠিয়েছিলেন তারা কি তারা কি তারভিদ আল্লাহকে রব মানতে অস্বীকার করতো তারা কখনও আল্লাহকে রব মানতে অস্বীকার করতো না তাহলে তারা বুঝতেই পারেনি যে কোন তারভিদের জন্য আল্লাহ নবী রাসুলদেরকে পাঠিয়েছেন নবিরাসুলদার যাদের কাছে প্রেরিত হয়েছিলেন সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু এবাদতের ক্ষেত্রে তারা ছিল তারা সবাই এটাই বলতো মান না আবুদু মিল আলী উকালুন আল্লাহ সুল্ফা এরা সুপারিশ করে আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাই দিবে এটাই ছিল তাদের সমস্যাতে এটাই তাদের এই জায়গাতে এসে দেখবেন যে আবুল কালামদের মধ্যে বিরাট গোষ্ঠী তারা তাওয়াসুলকে জাহাজ করে মধ্যম ধরাকে জাহেজ করে মধ্যে গুরুত্ব দেয় কেউ মুরিদ হয় কেউ কারো খলিফা হয় এগুলি তাদের মধ্যে এটা প্রচুর পরিমাণ আপনি দেখতে পাবেন কারণ তারা বুঝতেই পারেন যে নবীর রাসুলটা আসলে কোন কী জন্য তারা প্রেরিত হয়েছিলেন নবীর রাসুলটা যে কাজটি প্রেরিত হয়েছিল হয়েছে তারা যাদের কাছে প্রেরিত তারা সবাই স্বীকার করতেন আল্লাহ আছে আল্লাহকে স্বীকার করতেন তারা তাদের রব হিসেবে আল্লাহকে মানতেন কিন্তু ইলা হিসাবে একমাত্র আল্লাহ আবাদ করতে হবে এখানে তিনি তাদের তাদের সমস্যা এখানে তারা মেনে নিত না এই জন্য এই জন্য ফেরিতে হয়েছেন কিন্তু এই বিষয়ে তাদের গুরুত্ব নেই অর্থাৎ তাদের মধ্যে যারা তথাকথিত আহুল কালামে ডুবে গেছেন তাদের এইভাবে গুরুত্ব নেই তাদের গুরুত্ব হচ্ছে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করা অথচ আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করাটা মানুষের অন্তরে গ্রথিত আছে আল্লাহ তালা এই জন্য কোরআনে কেন বলছেন আফিল্লাহ শাক্ষুন ফাতুল ইসলাম আউআ আসম জমিনের স্রষ্টা তার ফলে কি সন্দেহ থাকতে পারে কখনো সেটা থাকতে পারে না সেটা কখনো সন্দেহ থাকতে পারে থাকতে পারে না কারণ আল্লাহ তারা নিজেই এরকম একটা দলিল দিয়েছেন আমরা উল্লেখ করেছি আম খুলে কুমিন গাই রেসাই নাহুল খালেকুল তারা কি নিজে নিজে সৃষ্টি হয়েছে নাকি তারা সৃষ্টি হয় নাই কোনটা সৃষ্ট যেহেতু তারা সৃষ্ট তার অর্থ হলো কেউ তার একজন স্রষ্টা আছে এরা তারা সবাই বুঝতে পারে এরা যে কোনো বেদবীনে বুঝতে পারতো যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারে তার একজন স্রষ্টা আছে স্রষ্টা সে সে কীভাবে আসলো দুনিয়াতে যে এমনিতে নিজে নিজে আসে না কোনো কিছু নিজে হয় না এটা সবাই এটা বিজ্ঞানেরও থিওরি নিজে নিজে কোনো কিছু হয় না কোনো কারণ থাকে সে কারণ যদি আল্লাহকে না মানে সেটা প্রকৃতি বলবে ইত্যাদি কিন্তু কেউ অস্বীকার করে নাই কারণ নাই দুই চারজন ছাড়া এটা খুব হাতে গোনা মানুষ ছিল আগে এখন হয়তো বাড়ছে কিন্তু হাতে হাতে গোনা মানুষ ছিল এই জন্য কোনোদিন কোনো নবীর বৃদ্ধাশারী যারা বিরুদ্ধশারী যারা ছিল কোনোদিন বলে নাই যে আল্লাহ করে এটা বলেনি একমাত্র দুইজন বলেছিল একজন হচ্ছে ফেরাউন আর নমরুদ স্বীকার করতো এই দুজনে স্বীকার করতো কিন্তু অন্তরে স্বীকৃতি ছিল তাদের আল্লাহ তালা বলছেন ও জাহাদু বিহা অস্তে থান থানফু মা আলুয়া তারা অস্বীকার করত ইচ্ছা করে অন্তর থেকে অন্তরে তাদের স্বীকৃতি ছিল কিন্তু মুখে অস্বীকার করতো এই জন্য অহংকারে করার জন্য এবং নিজের হুজুলুম করার জন্য অর্থাৎ যে যেটা চাইছে তা করার জন্য কিন্তু তারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করত মূলত মনের ভিতরে কিন্তু এর বাইরে যাদের কাছে নবী আসুল কোন প্রেরিত হয়েছেন কেউ কোনো দিন আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতো না তারা এবাদত একমাত্র আল্লাহর জন্য করতে অস্বীকার করতো এদের জন্য আল্লাহ তালা নবী রাসুলকে পাঠিয়েছেন এইটা আহুল কালামরা সফর করতে পারেনি জন্য তাদের সমস্ত প্রচেষ্টা নিবদ্ধ থাকে কীভাবে তারা আর হজুফ হদুস অর্থাৎ কীভাবে কাদিম এ নিয়ে আল্লাহ তাল্লাহ নিত্যতা অনিত্যতা এগুলো সাব্যস্ত করার ক্ষেত্রে তারা সারাক্ষণ এইগুলির মধ্যে সমবেয় করে আল্লাহ তারা একমাত্র আবার আল্লাহর জন্য হতে হবে তাদের সময় ব্যয় হয় না কিন্তু তাদের মধ্যে যারা কোরআন মু অনুসারে তারা আবার তাদের নেসবত থাকলেও মাতুরিদি আশারি বা ইত্যাদি ন্যাপাত থাকলেও তারা কিন্তু আবার শিরিক করে না কারণ তারা হাদিসের দ্বারা প্রভাবিত হয়ে আলোকিত হয়ে তারা দিনের উপর সঠিকভাবে পরিচালিত হয় কিন্তু মৌলিক যারা তাদের আসাতিন আছে মূল নেতারা তারা কিন্তু আর তহিদুল রুহিয়ার তাদের কোনো আলোচনা নাই তারা এটাকে চিন্তা করে না তারা এটাকে ভিন্নভাবে প্রভাবিত করে মনে করে কেউ মাজাজ বলে যে এটা মাজি অর্থে মানুষ অ্যাবাদ করতেছে যে কোনো অবাদ করে এটা মাজি কেউ বলে যেটার অবাদ করে আল্লাহর দিকে যাবে এটা সুবিধের তাকে দিকে যায় তবে বোঝা যাচ্ছে যে এটার মূল ভুল ছিল যারা তারহিদুল যারা আহুল কালাম তাদের মূল ভুল দুটাই ছিল একটা হচ্ছে আমরা বলেছি যে আসমাসে সেফাতের ক্ষেত্রে তাদের সমস্যা ছিল দ্বিতীয় ভুল হচ্ছে তাহুল লোহিয়ার থেকে তাদের সমস্যা আসমা সফের ক্ষেত্রে গত পর্বে আলোচনা করেছি আজকে আলোচনা করতে চাচ্ছি এটাই তার হইদুল লোহি ক্ষেত্রে সমস্যা দুইটাই দুই জায়গায় একটি হচ্ছে কী জন্য নবীরা সুন্দর ফাটিয়েছেন এটা তাদের একটা বড় সমস্যা তারা এটা বুঝতে পারেনি প্রত্যেক নবী তার তার উম্মদেরকে বলতেন যে মা অরবদুল্লাহ ইলাহিম রায় আল্লাহর ইবাদত কর তোমাদের তিনি তার কোনো ইলাহিনী তারা কেউ বলেনি যে আল্লাহ হিসেবে একজন আসেন তাকে সাব্যস্ত করো এটা কেউ বলতো না তারা সবাই বলতেন এটা যে একমাত্র আর ইবাদত করো কারণ কি আল্লাহ একজন সাব্যস্ত করলেই তাবহিদ হয়ে যায়নি কিন্তু যে ব্যক্তি একমাত্র আল্লাহবাদ করেছে তা সব হয়ে গেছে সে আল্লাহকেও সাব্যস্ত করেছে এবাদত আল্লাহর জন্য করেছে তা সব এটার নাম হলো তদমন বা ইস্তেমাল ইস্তামাল যেটাকে বলা হয় অর্থাৎ তিনি যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ একমাত্র আল্লাহবাদ করেছে সে আল্লাহকেও সাব্যস্ত করলো তাহিদুল রুবিয়া সাব্যস্ত করলো আল্লাহ নামও মানলো স্মসিফাত হলো এবং সাথে সাথে এবাদত একমাত্র আল্লাহর জন্য করলো তিনটাই হলো আর যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ সাব্যস্ত করা নিয়ে সমস্ত সময় ব্যয় করেছে জীবনের সমস্ত পণ্ডশ্রম করেছে কাজগুলি করেছে সেগুলি নিয়ে সে কবরে চলে গেছে কিন্তু সে একমাত্র আল্লাহর এবারে তার সময় ব্যয় করতে পারেনি এটা ছিল তাদের যারা যারা আহলুল কালাম তাদের আল্লাহর এবারতের ক্ষেত্রে তাদের প্রথম আল্লাহ এবাহতের ক্ষেত্রে তাদের প্রথম ভুল তার দ্বিতীয় ভুলটি হচ্ছে রব এবং ইলার মধ্যে পার্থক্য না করা এই বিষয়টি ইনশাল্লাহ আমরা আগামী পরে আপনাদের সাথে আলোচনা করবো আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন আমাদেরকে সুস্থ রাখুন ও আকামদুলিল্লাহবিল আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত